দেনার জালে জড়িয়ে গেছে পরিবার, সেই জাল কেটে বেরোতে নিজেদের একেবারে সরিয়ে ফেলার সিদ্ধান্ত। সোদপুরের নীলগঞ্জের ঘটনাতে উঠে এলো এমনই তথ্য। ব্যানার্জি পরিবারের তিন সদস্য বিপ্লব ব্যানার্জি, তন্দ্রা ব্যানার্জি এবং তাদের ছেলে সুমন ব্যানার্জি, আজ নীলগঞ্জ রোডের আবাসন থেকে বিপ্লব ব্যানার্জির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। নলিকাটা অবস্থাতে উদ্ধার হয় তন্দ্রা ব্যানার্জির দেহ, দুহাতের শিরা কাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে ছেলে সুমনের দেহ। প্রাথমিকভাবে সন্দেহ করা হয় স্ত্রী ছেলেকে খুনের চেষ্টা করে আত্মঘাতী হয়েছেন বিপ্লব ব্যানার্জি, কিন্তু স্ত্রী পুত্রের বয়ান বলছে অন্য কথা। মৃত্যুমুখ থেকে ফিরে এসে তারা জানিয়েছেন, সংসারে বিপুল দেনা পাওনাদারেরা বাড়িতে এসে অপমান করে যাচ্ছিলেন, অবসাদে ভুগছিলেন বিপ্লব ব্যানার্জি। চাপ নিতে না পেরে গোটা পরিবার মৃত্যুর পথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। প্রথমে ঠিক হয় বিপ্লব ব্যানার্জি তন্দ্রা দেবীকে হত্যা করবেন, তারপর ছেলে সুমনকে, শেষে নিজে আত্মঘাতী হবেন তিনি। সেই মতো সব কিছু করা হয়। সুইসাইড নোটে ধার দেনার একটি তালিকাও দিয়ে গেছেন বিপ্লব ব্যানার্জি। তিনি মারা গেলেও বেঁচে গেছেন স্ত্রী এবং ছেলে। পাওনা ব্যাপার মানে সেখানে যদি ফ্ল্যাটটাও বিক্রি করে দেওয়া যেত, যেটা চেষ্টা করেছিল বাবা, দড়িটা নিয়ে এসে চেষ্টা করেছিল যে ওখান থেকে কে একজন বলেছিল যে ৭৫ লাখ ৫ লাখের কাছে বিক্রি হয়ে যাবে। এরপরে আমরা যে খবরে চোখ রাখবো, ধরো জয়পুরিয়া কলেজে অধ্যক্ষকে মারধরের অভিযোগ, অভিযোগ মুখে কালো কাপড় বেঁধে এসে মারধর করা হয়েছে। নারকেল ডাঙ্গা থানাতে ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কারা এসে কালো কাপড় বেঁধে অধ্যক্ষকে মারধর করা হলো? দেখো, এখনো পর্যন্ত কিন্তু বিষয়টা স্পষ্ট নয় যে কারা এই ঘটনা ঘটিয়েছে। তবে যেটা ইতিমধ্যেই জয়পুরিয়া কলেজের প্রিন্সিপাল, তিনি গিয়ে নারকেলডাঙ্গা থানায় অভিযোগ জানিয়েছেন যে তিনি যখন আজকে ফিরছিলেন সেই সময় কয়েকজন দুষ্কৃতী তারা মুখে কালো কাপড় পরে আসে, বাইকে করে আসে এবং আসার পর সেখানেই তাকে মারধর করা হয়, ব্যাপক মারধর করা হয় এমনটা অভিযোগ। এবং তারপর তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং সেখান থেকে তারপর দুষ্কৃতীদের সম্পদ দেয়। এরপরই কিন্তু জয়পুরিয়া কলেজের অধ্যক্ষ তিনি যান নারকেলডাঙ্গা থানায়, সেখানে গিয়ে তিনি অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যেই গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে নারকেলডাঙ্গা থানা পুলিশ এবং তার সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। কারণ একজন অধ্যক্ষ তিনি যখন ফিরছিলেন তাকে কেন এইভাবে কেউ মারবে, কেন এরকম অকথ্য গালিগালাজ করবে, কেন রাস্তার মধ্যে তাকে ফেলে মারা হবে এবং কেন এই অভিযুক্তরা তারা মুখে কালো কাপড় পরে আসবে, অর্থাৎ সেক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে, পুলিশ যেটা অনুমান করছেন যে এই যারা অভিযুক্ত তারা কিন্তু এই অধ্যক্ষ তার পরিচিত হতে পারে, অর্থাৎ তাদের নিজস্ব আইডেন্টিটি যাতে যাতে কোন রকম ভাবে স্প্রেড না হয় সেই কারণে কিন্তু এই ঘটনা ঘটনা হয়েছে। মুখে কালো কাপড় পরে আসা হয়েছে এবং সেই কারণেই অভিযুক্ত যে অভিযোগ করেছেন তার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। এবং গোয়েন্দা বিভাগের আধিকারিকরা কিন্তু গোটা ঘটনার বর্ণনা তার কাছে জেনেছেন এবং যেখানেই ঘটনা ঘটেছে ঘটনাস্থল সেখানেও কিন্তু অধ্যক্ষকে সঙ্গে নিয়ে পুলিশ গিয়েছে এবং পুলিশ সেখানে সার্চ করছে। স্থানীয় যে সিসিটিভি ক্যামেরাও খতিয়ে দেখা হচ্ছে যে যারা অভিযুক্ত এসেছিল তারা কোন দিক দিয়ে আসছে এবং কোন দিক দিয়ে গেল, গোটা বিষয়ে কিন্তু এই মুহূর্তে তদন্ত শুরু করেছে নারকেলডাঙ্গা থানা পুলিশ এবং কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ধন্যবাদ বিক্রম।